হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আর আজকে মূলত আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে কম্পিউটারের চার্টের কাজ। তো চার্ট আমাদের বাস্তবে অনেক কিছুতেই লাগে, তো আজকে চার্টের কাজটা মূলত আপনাদের দেখাবো যে চার্টে কিভাবে আপনারা কাজ করবেন। তো চার্টের কাজটা একটু বড়, যার জন্য আমি আলাদা একটি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য এই চার্টের। আর সেই সঙ্গে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি চার্টের কাজ আমরা কীভাবে করব। ধন্যবাদ সবাইকে। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখব হচ্ছে এমএস ওয়ার্ডের চার্টে কীভাবে আমরা ডকুমেন্ট আনবো। তো চার্টের কাজ কীভাবে করব সেটা দেখব। তো আমরা ফার্স্টে ওয়ার্ডটা ওপেন করলাম। ওয়ার্ডটা ওপেন করে আমাদের ইনসার্টে চলে যাব। এখান থেকে দেখেন চার্ট অপশন আছে। তো চার্ট অপশনে আমরা যখন ক্লিক করব তখন দেখবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, ঠিক আছে? কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এক্স ওয়াই স্ক্যাটার, ম্যাপ, স্টক, সারফেস, রাডার, ট্রি ম্যাপ, সাববার্স, হিস্টোগ্রাম, বক্স, হুইস্কার, তারপরে ওয়াটারফল, ফানেল, কম্বো। তো আমরা মূলত কলাম চার্টটাই দেখি আজকে। তো এইগুলো আসলেই এত চার্ট আসলে লাগে না, একটা চার্ট করলে ওইগুলো পরবর্তীতে ওইগুলোতে কনভার্ট করে নেওয়া যায়। তো আমরা কলাম চার্টে ক্লিক করে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে, ওয়েট করছি, হ্যাঁ দেখেন আমাদের চার্ট আসছে, ঠিক আছে? আমাদের এখানে চার্ট আসছে, এখানে ক্যাটাগরি আছে বিভিন্ন, যে এইখানে ক্যাটাগরির নাম, যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসের নাম লিখবেন, তারপরে এখানে এমন একটা জিনিস লিখবেন যে এগুলোর কোনটার কি, ঠিক আছে, কতটুকু ছিল, কতটুকু বাড়ছে, কতটুকু কমছে। যেমন আমি যদি এই জায়গাটায় রাইস, তারপরে বিভিন্ন ধরনের যেমন সুগার, সল্ট, এগুলো লিখি যে এগুলো 2020 সাল, 2021, 2022, বিশে এত টাকা দাম ছিল, 21 এত টাকা দাম হয়েছে, 22 এত টাকা দাম হয়েছে। তো এইগুলো আমরা চার্টের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো আমরা ফার্স্টে ক্যাটাগরি ওয়ানে লিখবো হচ্ছে, মনে করেন যে রাইস, জুট, এই বিষয়গুলো আমরা লিখে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখান এখানে এই জায়গায় লিখবো হচ্ছে 2020, এখানে লিখি হচ্ছে 2021, এখানে লিখি হচ্ছে 2022। তো এটা লিখলাম, লেখার পরে দেখেন এখানে কিন্তু আপনার এই যে এগুলো চলে আসছে। এখন ক্যাটাগরি এই জায়গায় লেখি আইটেম, আইটেম নেম, আইটেম নেম এখানে লিখলাম, এটা একটু এপাশে নিয়ে আসি। তো এটা হচ্ছে আইটেম নেম। তো এখানে লিখলাম, ধরে নিন রাইস, এখানে লিখলাম সল্ট, এখানে লিখলাম সুগার। ক্যাটাগরি ফোরে ফোর দরকার নাই, তো যদি দরকার না আমি রাখবো না, মনে করেন ডিলিট করে দিলাম ক্যাটাগরি ফোর। তাহলে তিনটা ক্যাটাগরি আমি রাখলাম, ঠিক আছে? তো এটা মনে করেন যে এই জায়গায় আমি রাইসের প্রাইসটা বসাই, যে 2020 সালে যদি চালের 1 কেজির দাম যদি ধরেন ই হয় যে 60 টাকা হয়, ধরে নিন, আচ্ছা এটা আমি ধরছি জাস্ট আর কি, এখানে 60 টাকা দিলাম, এখানে দিলাম 2021-এ 70 টাকা, 2022-এ দিলাম 80 টাকা, ঠিক আছে? আর সল্টে যদি দেই 30 টাকা, 35 টাকা, 40 টাকা, সুগারে সুগারে দিলাম মনে করেন 120 টাকা, 130 টাকা, 140 টাকা। তো দেখেন মনে করেন আমাদের এই আইটেম, এই আইটেম নেম, তারপর আপনার সাল এবং কত টাকা করে দাম ছিল, কোনটার কত বাড়ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এগুলো যদি আমি মাঝামাঝি, মানে সবসময় নাই, আচ্ছা যাই হোক। তো দেখেন এখানে এই যে দেখেন রাইস, ঠিক আছে, এই নীলটা, নীল বারটা দিয়ে বুঝাইছে দেখেন 60 পর্যন্ত, তার মানে 2020 সালে এটা 60 টাকা দাম ছিল কেজি। তারপরে আসি কি রাইসের এই যে কমলা, যেটা 2021 সালে এটা 70 পর্যন্ত পৌঁছাইছে, এবং 2022-এ
বাইশে আশি, এটা 80 পর্যন্ত পৌঁছাইছে। দেখেন এই কালারের সাথে এই কালার মিলছে, তার মানে বুঝতে হবে এটা দেখে যে 2022 সালে 80 টাকা ছিল হয়েছে, আর 2021 সালে এই 70 টাকা, আর 2020 সালে 60 টাকা। তা আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে চার্টের। আর চার্টের টাইটেলটা যদি দিই যে মার্কেট প্রাইস, এটা টাইটেল লিখতে পারবো আমরা, ওখানে এটা লেখা যাবে, আমি কেটে দিলাম আর কি। যাই হোক, এটা যদি আমরা নিয়ে আসি, আচ্ছা এখানে টাইটেলটা যদি আমি এখানে লিখি মার্কেট, এম এ আর কে ই টি মার্কেট প্রাইস, পি আর আই সি ই মার্কেট প্রাইস লিখলাম, তো এখন ক্লিক করি, এই যে দেখেন মার্কেট প্রাইস দেওয়া আছে এটা এটা। আবার দেখেন বিশে সল্ট মানে লবণের দাম ছিল 30 টাকা, তারপরে 21-এ হয়েছে 35 টাকা, আর 22-এ হয়েছে আপনার 40 টাকা, আর সুগারে 120 টাকা আপনার 2020 সালে, তারপরে 130 টাকা হয়েছে 2021 সালে, আর 2022 সালে হয়েছে 140 টাকা। তো এটা আমরা একটা কলাম চার্টের মাধ্যমে জিনিসটা আমরা দেখতে পারলাম। তো মূলত চার্টের এইটাই হচ্ছে মেন, এখন এটা কেটে দিই, দেখেন আমার পুরো চার্টটা কিন্তু এখানে তৈরি হয়ে আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো চার্টে আপনার এই জিনিসগুলাই, আপনি এখানে আবার অনেক অপশন আছে, লেআউট অপশন ওই যে ওরকম যে আপনি চার্টটা একদিক থেকে আর দিকে নিতে পারবেন, টাইট দিলে আপনি চার্টটা যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন ডকুমেন্টের এদিক ওদিক, ঠিক আছে। তারপরে এখানে তারপর এইটা কি প্লাস চিহ্ন, প্লাস চিহ্নে আপনি এক্সিস্ট টাইটেল দেখতে পারবেন, মানে যেগুলো আপনার দেখা দরকার সেগুলো আপনি দেখবেন। গ্রিড লাইন স্টপ করে দিলে এই যে দেখেন ভিতরের গ্রিড লাইনসটা বন্ধ হয়ে যাচ্ছে। এরর বার, এরর বার, এই যে এরর বারটা উপরে যেহেতু কম, এই এরর বার, ডাটা টেবিল, এই দেখেন ডাটা টেবিল, টেবিল আকারে সে করে দিয়েছে, ডাটা লেভেলস, এটা হচ্ছে লেভেল, লেভেলটা থাকা দরকার, তাহলে যে উপরে আমরা দেখতে পারবো কোনটা কত। হ্যাঁ লেভেলটা থাকা দরকার, এক্সিস্ট টাইটেল, এক্সিস্ট টাইটেল, এক্সিস্ট টাইটেল দেওয়া যায় যে এখানে এক্সিস্ট টাইটেলে আমি এই জায়গায় লিখতে পারবো হচ্ছে প্রাইস, টাকা, ঠিক আছে। তো এক্সিস্ট টাইটেলের জায়গায় আমি লিখলাম মনে করেন টাকা, এটা কাটা যাবে উপর থেকে, এটা কেটে দেই, এখানে লিখলাম হচ্ছে পি আর আই সি ই প্রাইস, ব্র্যাকেটে দিলাম হচ্ছে টি কে, ঠিক আছে, এটা হচ্ছে এক্সিস্ট টাইটেল। আর এখানে তো আমরা এই পাশে লিখলাম হচ্ছে প্রাইস এক্সিস্ট টাইটেলে, আর এখানে এক্সিস্ট টাইটেলে এটা লিখতে পারি আমরা আইটেম নেম, এখানে লিখবো হচ্ছে আমরা আইটেম নেম, আইটেম নেম, সরি আইটেম নেম। তো দেখেন এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে যে একটা চার্ট আমরা তৈরি করে ফেললাম, ঠিক আছে। তো এইটা এটাতে আমরা কি কি দেখাবো, ট্রেন ট্রেন লাইনগুলো কি, এটা দেখি ট্রেন লাইন 2020-2021, তো দরকার নেই এটা, তো এভাবে আমরা দেখতে পারবো। আর এটা হচ্ছে আপনার স্টাইল, আমরা যে যে স্টাইলে রাখতে চাই সেই সেই স্টাইলে, যে স্টাইল এটা হচ্ছে স্টাইল। তো আশা করি বুঝতে পারতেছেন। আর এটা হচ্ছে কালার, আপনি কী কী কালারের কালারগুলো কীভাবে কী করবেন, এই দেখেন কালার, মানে একটু লাইট কালার দিই তাহলে উজ্জ্বলতাটা বাড়ে আর কি, তিনটা তিন কালারের বাট লাইট কালার, এই যে দেখেন। আর এটা হচ্ছে ফিল্টার, সম্ভবত এটা ফিল্টার। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারতেছেন জিনিসগুলো, এই দেন ফিল্টার, তো 2021-2000 মানে ফিল্টারিং করা আর কি, রাইস সল্ট, আপনি যদি রাইস না দেখাতে চান রাইস উঠিয়ে দিবেন, ঠিক আছে, দেখেন রাইস এভাবে উঠে যাবে, এখানে অ্যাপ্লাই দিলে রাইস উঠে যাবে, যাই হোক এটা থাকুক। তো এটা হচ্ছে ফিল্টারিং। তো আমরা একটা ছোটোখাটো একটা চার্ট করে ফেললাম, হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন চার্টের বিষয়টা। তো এইভাবেই আপনার অন্যান্য চার্টে আপনি ই করতে পারবেন, এখানে চার্ট ডিজাইন আছে, বিভিন্ন স্টাইলের ডিজাইনও আপনি এখান থেকে ই করতে পারবেন, এই যে দেখেন বিভিন্ন স্টাইলের ডিজাইন, আপনার যেটা মন চায় আপনি সেটাই করতে পারবেন। এখানে চার্ট স্টাইল আছে, এই এইখানে আমরা যেগুলো পাইলাম এখানেও সেগুলোই আমরা পাইছি। আর ফরম্যাটে গেলে আপনার এই চার্টের যে যে বার, ওই যে বারগুলা, বারের কালার কী হবে, ভিতরে যে আমরা বারগুলো ই করছি এগুলোর কালার কী হবে, কালো দিতে পারেন, নীল দিতে পারেন, এই যে নীল নীল হলো, এই যে বোঝা যাচ্ছে এখন মোটামুটি, এটা হচ্ছে বার দিয়ে টাকার পরিমাণটা উল্লেখ করা হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।